ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের ইসমাইল হোসেন সুজন মাদ্রাসার সুপার হিসেবে চাকরি সুবাদে ভাড়া থাকতেন বাজার গোপালপুর কলুপাড়ায়। সেখানে ঘরের ভেতর মিলল তার ঝুলন্ত লাশ। একমাত্র সন্তান হারানোর শোকে কান্না আর আহাজারি থামছে না মায়ের। স্বজনরা জানান, সোমবার সকালে নিজ ঘরে হাত পা বাঁধা এবং গলায় দড়ি পেঁচানো ইসমাইল হোসেন সুজনের ঝুলন্ত লাশ দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। সে ভালো, এই জায়গায় সবাই ভালো কয়, তার মধ্যে একটা ভালো ছেলে আমি মনে করি। আমাদের অঞ্চলে আমি পাইনি। ঘরের ভিতরে হাত পা ঝুলন্ত বাঁধা অবস্থায় ঝুলন্ত আছে, এটাই আমরা দেখছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠিনি আমার বোনাইটা, তখন আমার মা ভাই আছে দরজা খুলে দেখে যে হাত পা বাঁধা অবস্থায় গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। যারাই হত্যা করছে এটা পরিকল্পিতভাবে হত্যা। এই মার্ডারের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। পুলিশ বলছে ময়না তদন্ত করে এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সন্দেহজনক মনে হওয়ার কারণেই আমরা এটা পোস্টমর্টম করব। পোস্টমর্টম পরেই আমরা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারব। নিহত ইসমাইল হোসেন সুজন বড়বাড়ি দাখিল মাদ্রাসায় 4 বছর ধরে সুপার ছিলেন। তার স্ত্রী ও 10 মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ।